ओ मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो त्रैलोकेप्या जहो लोककल्याणमार्गं त्रैलो जानकी जानकीप्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हिराम स्तब्धी कृत्या प्रलय कलितम वाहवोत्थम महांतम हित्वा रात्रिम प्रकृति सहजाम अंधतामी स्त्रमिश्रम गीतम शांतम मधुरम सिंहनादम जगर्जा सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतुरु जय जयो, जयो, जयो भगवान् जगोतेरुगुरु जय जय गुरुमता जगतो जननी रामकृष्णभोक्तिदात्री चैतन्यो दायिनी জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে পয়লা জানুয়ারি দু নতুন বছর শুরু হয়েছে সকলের জন্য সমৃদ্ধি আনন্দ এবং যেন নতুন নতুন অভিজ্ঞতা শ্রীরামকৃষ্ণদেব নিয়ে আসেন এই প্রার্থনা তার কাছে আমি সব সবসময় বিপদকে ডাকি বিপদ ছাড়া আমাদের জীবনে কখনো সমৃদ্ধি হয় না আমরা কখনো এনরিচড হই না এবং যত বিপদ আসে জীবনে যত জীবনের চ্যালেঞ্জ থাকে তত আমরা নতুন করেই গই। মহাপুরুষ মহারাজ বলছেন সাধকের জীবন হবে খানিকটাই এর মতো ভাতাওয়া নদীর মতো নদী সময় নিজের পথ খুঁজে বের করে তারপরে যত প্রতিবন্ধকতা থাকে সেগুলোকে ঠেঙে ঠেঙিয়ে এসে এগিয়ে চলে কিন্তু যাদের জীবনে কোনো প্রতিবন্ধকতা নেই যাদের জীবনে কোনো রকম সংগ্রাম নেই সেই জীবন খানিকটা ডোবার মতো হয়ে যায় যে ডোবা কিছুতেই আর যাই হোক সেই ডোবা কিছুতেই ডোবা জল যেরকম বদ্ধ থাকার জন্য দুর্গন্ধ হয় ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে ঠিক সেরকম জীবনও আমাদের জং ধরে যায় আমাদের পূজনীয় চেতনানন্দ মহারাজ উদাহরণ দিয়েছিলেন যে যদি জীবনকে রোজ এই জীবনকে রোজ আমরা ব্যবহার না করি তাহলে এটা খানিকটা আমাদের এর মতো হয় এই জং ধরা যন্ত্রের মতো হয় একটি যন্ত্রকে লোহার যন্ত্রকে যদি দীর্ঘদিন না ব্যবহার করে তাতে জং পড়ে যায় তারপরে যখন জং ব্যবহার করা যায় তখন খুব কষ্ট হয় ঠিক সেই রকম মনকেও যদি নিত্য ব্যবহার করা না হয় তাহলে মনেতেও জং পড়ে যায় মনের জং থেকে অবশ্যই আমাদের মুক্ত হওয়া উচিত আমরা পড়ছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথোপ কথোপকথন এখানে তিনি উদাহরণ দিতে গিয়েছিলেন দ্বৈত্বৈতের সেখানে বলছেন শেষ করেছিলেন যেটা শূন্য কারু জলমধ্যে যেন অবিকল করে ভুক ফুক শব্দ যত ঢুকে জল পরিপূর্ণ গাড়ু যাবে শব্দ কোথা আর বাক্য ছাড়ে সেই মতো পূর্ণ জ্ঞানীজার কামিনী কাঞ্চনে মন রয় যতক্ষণ রয় ব্রহ্মবস্তু উপলব্ধি হইবার নয় শুদ্ধাত্মা হইবার পরে সাদ পূর্ণ নিজেরও আভাস পণ্ডিতের সন্নিকটে করিলা প্রকাশ বিশেষ বলিবারে নাহি প্রয়োজন আপনার মনে তুমি বুঝে লও মন তিনি বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দ্বৈত এবং অদ্বৈত জ্ঞান নিয়ে কথা বলছিলেন সেইখানে বলছেন ততক্ষণ অবধি আমরা তর্কাতর্কি করতে পারি যেমন শূন্য যখন আমরা শূন্য গাড়ু জলের মধ্যে ভরি তখন ভক ভগ ভগ ভক করে শব্দ হতে থাকে কারণ জলটা পূর্ণ হতে থাকে গারুটা পূর্ণ হতে থাকে জল দিয়ে কিন্তু যখন জল পূর্ণ হয়ে যায় তখন কোনো আর আওয়াজ হয় না তখন শান্ত হয়ে যায় বলছেন পরিপূর্ণ গারু যাবে শব্দ কোথার বাক্য সেই মতো পূর্ণ জ্ঞান যার যার পূর্ণ জ্ঞান হয়ে গেছে যার উপলব্ধি হয়ে গেছে তার আর কিছুতেই কোনো কিছু হয় না স্বামীজি তার কবিতায় উদাহরণ দিয়েছিলাম আগের দিন ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল বহেমাত্র আমি আমি সেই ধারা অনুক্ষণ সে ধারা বদ্ধ হল শূন্য শূন্য মিলাইল অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার এই যে আমিটা এই আমিটা বোঝাতে গিয়ে পুথিকার বলছেন কামিনী কাঞ্চনে মন যতক্ষণ রয় ব্রহ্মবস্তু উপলব্ধি হইবার নয় আমরা আগেও বলেছি কামিনী এবং কাঞ্চন এই দুটো বলতে গিয়ে ঠাকুর আদতে কাউকে ছোট করেননি কামিনী হচ্ছে বাসনা আর কাঞ্চন হচ্ছে সেই বাসনা প্রাপ্তির জন্য যে আমাদের নিরন্তর প্রচেষ্টা সেইটাকে তিনি ব্যাখ্যা করেছেন এই কামিনী কাঞ্চনে মনে যতক্ষণ রয় ব্রহ্মবস্তু উপলব্ধি হইবার নয় ব্রহ্মবস্তু ততক্ষণ আমাদের উপলব্ধিতে আসে না ততক্ষণ কিছুতেও আমরা সেই অনন্তের সঙ্গে কথা বলতে পারি না কারণ এই কামিনী কাঞ্চন বা মায়া আমাদের এই আমিত্ব আমাদের বেঁধে রাখে কিছুতে আমাদের অনন্তের সঙ্গে মিশে যেতে দেয় না স্বামী ব্রহ্মানন্দজি প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থে এই অবস্থাটাকে বলছেন যে অবস্থাটা এরকম লণ্ঠনের ভেতরে আগুন রয়েছে আমি লণ্ঠনের বাইরে দাঁড়িয়ে সেই আগুনকে প্রত্যক্ষ করতে পারছি কিন্তু ওই যে কাঁচের আবরণ আছে সেই কাঁচের আবরণের জন্য আমি আগুনটাকে স্পর্শ করতে পারছি না তার সাথে লীন হয়ে যেতে পারছি না সেই আমিটা হচ্ছে এখানে সেই কাঁচের আবরণ সমাধিমান করেন আবরণ ভেঙে দিয়ে। আগুনের সাথে নিজের সত্তাকে হারিয়ে ফেলেন আগুন কি করে আগুন সম্পূর্ণভাবে সেই নিজের সত্তাকে নষ্ট করে দেয় ছাই করে দেয় যেমন যে জিনিসটা থাকে আর যে জিনিসটা আসে দুটোর সম্পূর্ণ আলাদা পথিকার বলছেন শুদ্ধাত্মা হইলে পরে স্বাদ হয় পূর্ণ চৈতন্য কেবল জানে কেমনও চৈতন্য আপনি বাজারে গেছেন খুব ভালো ইলিশ মাছ কিনে নিয়ে এসছেন আসার পথেই আপনার মনের ভেতরে কল্পনায় চলতে থাকছে কিছুটা মাছ কাটা হবে সেটা দিয়ে ইলিশ মাছ ভাজা হবে মাছে তেল দিয়ে ভাত খাওয়া হবে খানিকটা ইলিশ মাছ সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে হবে খানিকটাই ইলিশ মাছের ভাপা হবে আর মুড়োটা ভেঙে পুঁই শাকের সঙ্গে দিয়ে ভালো করে পুঁই চচ্চড়ি করা হবে একেবারে আপনার সমস্ত ছক কষা হয়ে গেছে একটা ইলিশ মাছ কিনেছেন কিন্তু তা আপনার মধ্যে এইগুলো এক্সিকিউট হচ্ছে কিন্তু যখন ধীরে ধীরে প্রথমে ভাতের সাথে পুঁই ডাটা দিয়ে চচ্চড়ি খেলেন তখন একটু আনন্দ হলো তারপরে মাছ ভাজা খেলেন গরম গরম মাছ ভাজা তাতে একটু আনন্দ হলো তেল দিয়ে ভাতটা মেখে খেলেন তাতে একটু আনন্দ হলো ভাপা খেলেন সেই সরষেটাকে টেনে টেনে কলাপাতার গা থেকে বার করে করে ভাতের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাচ্ছেন তাতে একটু আনন্দ এবং শেষকালে যখন সেই পাতলা ঝোলটা কাছেন তখন ভীষণ আনন্দ আপনার মনটা মনে হচ্ছে আর আপনি কিচ্ছু চান না ঠিক এক্স্যাক্ট এই জিনিস সমাধিমান পুরুষের হয় এই ইলিশ মাছের উদাহরণটা এই কারণে দেওয়া এই অভিজ্ঞতাটা আমাদের নিত্য এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছে সমাধিমান পুরুষের সঙ্গে তুলনা সমাধিমান পুরুষের আপনাকে যখন কেউ বলে যে কীরকম খেলে আপনি কিছুতেই বলতে পারবেন না যতক্ষণ না খাচ্ছেন আপনি দূর থেকে রান্না হচ্ছে গন্ধ শুকে বলছেন যে এখনো হোদায় হয়নি ঠিকমতো পাকেনি হেনা থেনা কিন্তু যখন একটা একটা করে খেতে থাকছেন আপনার বাক্যের দুয়ার বন্ধ হতে থাকছে অনুভূতির দুয়ারটা এত তীব্র হচ্ছে সেটাকে শব্দ দিয়ে আপনি প্রকাশ করতে পারছেন না প্রত্যেকটা অনুভূতি ধাপে 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 আপনাকে সেই একটা তৃপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ব্রহ্মবস্তু লাভও খানিকটা সেই তৃপ্তির মতো এমন একটি তৃপ্তি এমন একটি তৃপ্তি যে তৃপ্তির পরে আর কোনো কিছু ভালো লাগে না পণ্ডিতের সন্নিকটে চৈতন্য কেবল জানে কেমন চৈতন্য এই ঠাঁই শ্রী গোসাই নিজেরও আভাস পণ্ডিতের সন্নিকটে করিলা প্রকাশ বিশেষিয়া বলিবারে নাহি প্রয়োজন আপনার মনে তুমি বুঝে লও মন বলছেন ঠাকুর যেন নিজেকে প্রকাশ করলেন পণ্ডিতের সামনে কারণ পণ্ডিত তার শাস্ত্র জ্ঞান আছে সে জানে এই বিষয়টা তাই তিনি যেন তার কাছে প্রকাশ করলেন আমরা এরপর থেকে শুরু করব করবো লিখছেন ভগবান শঙ্করাচার্যের মতে অদ্বৈত পুনরায় জ্ঞান অদ্বৈত জ্ঞান সত্য দ্বৈত জ্ঞান ভুল জীবের যে দ্বৈত জ্ঞান মায়া তার মূল জীব মায়া রাজ্যে যতকাল হয় বিচরণ জীবের অদ্বৈত জ্ঞান ফুটে না কখন জগতে যাবত বস্তু ঘটনা নিচয় মায়া দেখায় মাত্র সত্য কিন্তু নয় শঙ্করের মতে যারা এই করে ব্যাখ্যা দ্বৈত প্রতিবাদী তারা জ্ঞানী ব্রহ্ম সত্য নামে আখ্যা মায়া মিথ্যা এই বোধ ঘটে মিথ্যা মানে এইখানে সত্তা নাই মোটে মায়া মিথ্যা বিকল জ্ঞান হইলে অহংকার অহং জ্ঞানে নাশ পায় মূলে এর চিহ্ন দেখে নাহি আর প্রকৃত সমাধি পদে তবে অধিকার নামিলে সমাধিনী থেকে নিচে কার ঘরে মায়া করে নিজ কাজ অহংকার ধরে তবে ইহা শুদ্ধ অহম হানি নয় কাজে দেখায় অবিদ্যা বিদ্যা দুই মায়া মাঝে সমাধিতে বুঝি বিজ্ঞানী নিপুণ সেই ব্রহ্ম দুই রূপে স্বগুণ ও নির্গুণ পুথিকার বলছেন যে ঠাকুর বলতে থাকলেন যে শঙ্করাচার্যের মতে যে অদ্বৈত জ্ঞান সেই অদ্বৈত জ্ঞানকে শঙ্করাচার্য সত্য বলছেন এবং তার মতে দ্বৈত জ্ঞান মিথ্যা জীবের যে দ্বৈত জ্ঞান মায়া তার মূল এই যে আমাদের যে দ্বৈত জ্ঞান আছে তার কারণ হচ্ছে মায়ার আবরণে আমরা দেখছি সেই কারণে আদতে সেটা ভুল একটা লোক সেই সাজবে ইয়েতে আমাদের কি বেশ বলে যাত্রায় খুব মোটা বিদুষকের সাজ সাজবে সে খুব পাতলা লোক তো একটা একটা করে তার গায়ে নানা রকমের কাপড় পরা হচ্ছে প্রাস্থেটিক পেট করা হয়েছে সে বিরাট মোটা তাকে দেখাবে বলে আর সেই সমস্ত কিছু পরে সে স্টেজে এসে অভিনয় করে যাচ্ছে তারপরে তার অভিনয় দেখে মুক্ত দর্শকরা তার সঙ্গে দেখা করবে বলে এসেছেন কিন্তু তিনি যখন মেকআপ রুমে গেছেন সব একটা একটা করে খুলে ফেলা হচ্ছে এবং সব খুলে ফেলার পরে দেখা গেল একটা সিরিঙ্গি মারালো বসে বসে উইংসের পাশে বসে বসে বিড়ি খাচ্ছে এতক্ষণ যে রাবণ সে নাচানাচি করছিল সে ওই রকম হয়ে গেছে এই যে এই যে কিছুতেই তাকে দর্শকরা চিনতে পারছে না কেন চিনতে পারছে না কারণ এই যে বলছেন যে জীবের যে দৈত্য জ্ঞান মায়া তার মূল এই যে আমাদের যে দৈত্য জ্ঞান এর মূল হচ্ছে মায়া মায়ার কারণে আমাদের দুই বোধ হয় আমি একজন উনি একজন এই দুই বোধ হয় কিন্তু যখন আমাদের এই দুই বোধটা চলে যায় মায়ার রাজত্ব থেকে বাইরে তখন জীবের অদ্বৈত জ্ঞান ফুটে না কখনো মহায়া রাজ্যে যতক্ষাল হয় বিচরণ যতক্ষণ আমরা মায়ার রাজ্যে থাকব যতক্ষণ আমি আমার এই নিয়েই থাকতে থাকব। ততক্ষণ পর্যন্ত তোমার সাথে এক হতে পারব না আমি আর তুমি এক এটা কখনোই হতে পারবো না আমাদের এই যে জব ধ্যান করবার সময় বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে এইভাবে ভাবনা এইভাবে ভাবনাটা একটু কঠিন কিন্তু এটাই পথ আমার মুখ যেদিকে আছে ইষ্টের মুখ সেদিকে ভাবতে গেলে আমাকে আমাক থেকে বার করে নিতে হয় তখন আমার শরীরটা পড়ে থাকে বটে কিন্তু সেই শরীরটা আদতে তোমার এই ভাবনাটা যত পাকাপোক্ত হবে তত দেখবেন আমি আমাকে ভুলে গেছি এবং চোখ বন্ধ করলে আমি বুঝতে পারছি আমার নিজের শরীরের অস্তিত্বটা সম্পূর্ণ চলে গেছে সেখান যেন শুধু ঈশ্বর শুধু ঈশ্বর শুধু ইষ্টের প্রকাশ হচ্ছে কিছুতেই আমার যে বোধটা ছিল সেটা আর কিছুতেই মনে হয় না কিন্তু যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ যেই ঈশ্বরকে চিন্তা কর বেশ চিন্তা করছি হঠাৎ টং করে আওয়াজ হলো ব্যাস ওইখানে আমার মন চলে গেছে আমি বসে আছি আমার ঠাকুর ঘরে কিন্তু আমার মনে হয়েছে নিশ্চয়ই বেড়ালে ঢুকেছে যা দুধটাকে উল্টে ফেলে দিল আমি কিন্তু তখন তুমি আমি দুটো আলাদা আলাদা আমার যে আলাদা সত্তা সেটা হয়ে গেছে আর ইষ্টকে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি না দেখছি সামনের চো আমি জব করেই চলেছি কিন্তু কিছুতেই আমি আমার ইষ্ট স্বরূপকে আমার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে ওই যে বিড়াল রূপী মায়া এসে সে আমাকে আলাদা করে দিয়েছে আমার তোমার এই ভাবটাকে আলাদা করে দিয়েছে পুথিকার বলছেন জগতে যাবত বস্তু ঘটনা নিশ্চয় মায়ায় দেখায় মাত্র সত্য কিন্তু নয় শঙ্করের মতে যারা এই করে ব্যাখ্যা দ্বৈত প্রতিবাদী তারা জ্ঞানী নামে আখ্যা জগতে আমরা যা কিছু দেখি যা কিছু বুঝি সেগুলো আদতে মায়া তার ভেতরে কোনো সত্য নেই আপনি বাথরুম থেকে বেরিয়ে চুলটা আছড়াবেন বাথরুমের সামনে আপনার ঘরেতে একতলায় বিরাট বড় বারান্দা আছে সেই বারান্দায় এক কোণে একটা খুব বড় ইয়ে রয়েছে একটা আয়না রয়েছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চুলটাকে আঁচড়াচ্ছেন এমন সময় পাড়ার ছেলেরা ফুটবল খেলছিল সেই ফুটবলটা এসে ঝনঝন করে ভেঙে দিল কাঁচটাকে ভেঙে দিল আয়নাতে আপনার আর দেখা যাচ্ছে না আপনার চুল কিন্তু আঁচড়ানো হয়নি তখন আপনি ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছেন দেখুন আপনিই সত্য কিন্তু এই যে আপনার যে রিফ্লেকশনটা বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো কিন্তু মিথ্যা ফুটবল এসে যেই ভেঙে দিলে আপনি জুড়ে আর কিন্তু আপনার ওইরকম রূপ করতে পারবেন না কিন্তু আমরা মনে করি ওই আয়নাটাই বোধ হয় সত্য বার আয়নাতে গিয়ে দেখি আমাকে কেমন দেখাচ্ছে কিন্তু একবারও আমি আমাকে দেখবার চেষ্টা করি না আমার ভেতর দিয়ে আমাকে কেমন দেখাচ্ছে এইটা কারণটা হচ্ছে মায়া এই তাই বলছেন যে মায়ায় দেখা মাত্র সত্য কিন্তু নয় আমরা আয়নাতে দেখছি কী সুন্দর দেখাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে একবার পারফেক্ট মেকআপ হয়েছে একবার এপাশ ঘুরে দেখছি এবার পাশ ঘুরে দেখছি কিন্তু একটা ঢিল ছুঁড়ে দিলে সঙ্গে সঙ্গে আমার সত্য রূপটা হারিয়ে যাবে কিন্তু ওটাকেই আমি আমার সত্য মনে করছি যতক্ষণ না পর্যন্ত আয়না বলছে পারফেক্ট মেকআপ হচ্ছে আমি কিছুতেই বিয়ে বাড়ি যেতে পারছি না আমার যেন মনে হচ্ছে সুগন্ধটা যেন হচ্ছে আয়না কিন্তু কখনো সুগন্ধের কথা বলে না সে রূপের কথা বলে কিন্তু সেই আমার মনে হচ্ছে যেন সুগন্ধটা একটু কম হয়েছে সুগন্ধটা লাগালে আমার মুখের এক্সপ্রেশনটা বদলে যাবে আয়নায় তাতে অন্যরকম ইফেক্ট দেখা দেবে বলছেন দ্বৈত প্রতিবাদী তারা জ্ঞানী নামে আখ্যা শঙ্করের মতে যারা অরে এই ব্যাখ্যা যারা বলে এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সেটা শুধু মায়া তাদের বলা হচ্ছে তাদের তাদের জ্ঞানী নামে আখ্যা দেওয়া হচ্ছে ব্রহ্ম ব্রহ্মসত্য মায়ামিথ্যা এই বোধ ঘটে মিথ্যা মানে এই মাত্র সত্তা নাই মোটে মায়া মিথ্যা অবিকল জ্ঞান হইলে অহংকার অজ্ঞান অহংকার অহং জ্ঞান নাশ পায় মূলে বলছে বোধটা যদি আমাদের সত্য হয় জগতে যাবতীয় কিছু দেখছে সেটা মিথ্যা যখন এই বোধ হয় তখন কি কি হয় কতগুলো জিনিস বলছেন প্রথম আমাদের অহংকার আত্মবুদ্ধি অহং জ্ঞান সব হয়ে যায় আর কি হয় এই যে অহংকার নাশ পায় এই যে যে যা কিছু তার কারণটা আমি 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 এইটা আমরা অনুধাবন করতে পারি এবং যখনই আমরা অনুধাবন করতে পারি তখনই আমরা সেটার অপনোদন করবার চেষ্টা করে থাকি বলছেন অহং এর চিহ্ন দেহে নাহি রহে আর প্রকৃত সমাধি পদে তবে অধিকার এইটা আমরা কিন্তু দেখেছি এটা বড়দের দেখার খুব সৌভাগ্য হয়েছে একই মানুষ তাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট পদে দেখেছি এই যে একদম সম্পূর্ণ একবারে এই যে যেই বন্ধন শূন্য কীরকম মুক্তপুরুষ কীরকম হয় এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে বলছেন নামিলে নিচে সমাধি থেকে নিচেকার ঘরে মায়া করে নিজ কাজ অহংকার ধরে যখন আমরা এই অবস্থায় সমাধিমান পুরুষ যখন জগতের কল্যাণের জন্য কাজে নেমে আসেন তখন মায়াকে মায়াকে সঙ্গে নিয়ে তাকে কাজ করতে হয় কিন্তু সেই মায়া তখন তার কন্ট্রোলের মধ্যে থাকে এবং কন্ট্রোলের মধ্যে থাকার ফলে সে কখনোই ওই মাতাচারা দিতে পারে না সমাধিতে বুঝিবারে বিজ্ঞানী নিপুণ সেই ব্রহ্ম দুই রূপে সগুণ ও নির্গুণ এই যতক্ষণ না সমাধি হচ্ছে যারা শঙ্করাচার্যর মতে আছেন তারা বলছেন এটা মায়া কিন্তু তখনও তাদের অনুভূতি হয়নি কিন্তু যখন তাদের অনুভূতি হয় তখন তারা বুঝতে পারেন এ দুটোই সত্য সগুণ সত্য সত্য ব্রহ্মের সেই একই দুটি ব্রহ্মের প্রকাশ একটাতে রূপের প্রকাশ আর একটা আছে অরূপের প্রকাশ কিন্তু একই ব্রহ্ম তারই মধ্যে প্রকাশিত হচ্ছে আপনারা দেখবেন এটা একটা ছোট্ট স্বামী ব্রহ্মানন্দ যেটা এক্সারসাইজ বলেছেন ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে সেইখানে আছে এবং এটা জীবনের সাথে ভীষণ রকম মিলে যায় আমাদের যখন প্রথম মন্ত্র দীক্ষা হয় তখন আমাদের এই রকম এই দেবতার পূজা টুজা অর্চনা তাকে ফুল দিয়ে সাজানো বেদি ঠিক করা এই ঘর পরিষ্কার করা এসবতেই আমাদের খুব মন লেগে থাকে তারপর ধীরে ধীরে আমরা যখন জপের আনন্দ পাই তখন এই যে বাহ্যিক আনন্দটা এটা একটু 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 কমতে থাকে তার আগে অব্দি কর্তার সঙ্গে ঝগড়াঝাটি করে কেন আজকে গোলাপ ফুলের মালা এলো না কেন আজকে রজনীর মালা এলো না তখন আর সেটা মনে হয় না কারণ তখন আমার মনের ভেতরে তিনি এমনভাবে অধিষ্ঠিত চাই মনে মনেই তাকে ফুলমালা সমস্ত কিছু করাচ্ছে তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না একটা সময় যখন ধ্যান গভীরে যায় তখন জপ কমে যায় এই বাইরের বাহ্যিক এই সমস্ত কিছু কমে যায় সাধারণভাবে আমরা থাকি কিন্তু আমার মনের ভেতরটুকু জুড়ে তিনি থাকেন আমি তখন বুঝতে পারি এই অবস্থা আমার এই এর থেকে এর থেকে হচ্ছে আমি খানিকটা দোতলায় উঠে গেছি তখন আমার বোধ হয় একতলাটাও সত্য একতলা এবং সিঁড়ি যদি না থাকতো তাহলে আমি দোতলা এসে উঠতে পারতাম না এই অনুভবটা যখন সমাধিমান পুরুষের হয় সমাধি থেকে নেমে আসে তখন তিনি দেখেন দুটোই সত্য ব্রহ্ম সত্য এই সগুণ ব্রহ্ম সত্য নির্গুণ ব্রহ্ম এই দুটোই সত্য পুথিকার লিখছেন সগুণে ঈশ্বর নাম সৃষ্টির কারণ নাম ধারী তিনি নির্গুণ যখন চতুর্িংশ তত্ত্ব তিনি জীব জগত শক্তিমায়া নানা নাম গুনে বলবৎ গুণ ভেদে নাম ভেদে অন্য বুঝা ভুল সেই মাত্র এক ব্রহ্ম সকলের সৃজন পালন লয়ে নানাবিধ কাজে ধরেন বিবিধ রূপ সেই ব্রহ্ম নিজে নানা রূপে ভক্তের নিকটে ভগবান আখিতে বিজ্ঞানী গণে দেখি পান চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানের মানে অনুমান সন্দেহ নাহিক সেইখানে শুদ্ধ আত্মা এই সব বিজ্ঞানীর গণ অন্তরে বাহিরে তারে করে দর্শন পরম ঈশ্বরে হেন দ্বিবিধ কারণে দেখা দিয়া দেন তত্ত্ব মুনি ঋষিগণে উদ্ধারিতে জীবগণ প্রথম কারণ দ্বিতীয় ভক্তের সাধ করিতে পূরণ ক্রিয়াহীন তার জবে দেখিবারে পাই সৃজন পালন লয় কোনো কাজ নাই লিপ্ত শূন্য সম্পর্ক নাহিক সৃষ্টি সনে তখন তাহারে আমি ডাকি ব্রহ্ম নামে সৃজন পালন লয়ে যবে তার গতি তখন সগুণ নাম প্রধানা প্রকৃতি যেই ব্রহ্ম সেই শক্তি ভেদে নাই দুয়ে দৃষ্টান্ত ধরিয়া দেখো আগুন লইয়ে আগুনের শনে তার প্রদাহিক গুণ উভয়েতে একাধারে একত্রে আগুন ধবলত্ব দুধেতে যেন ধবলত্ব দুধের দুধেতে যেন স্থিতি সেই মতো ব্রহ্মের আহে ব্রহ্মেরও শকতি বনিয়ার তার জ্যোতি একই যেমন ব্রহ্মের সঙ্গেতে শক্তি প্রকৃত তেমন সাপের সঙ্গেতে তার আঁকা গতি ব্রহ্মের সহিত তেন তাহারও সকৃতি পূর্বক্ত ব্রহ্ম পূর্বক্ত সগুন ব্রহ্ম যার পরিচয় অবিরত হাতে তিনি সৃষ্টি স্থিতি লয় সেই আদি শক্তি প্রধানা তিনি দ্বিবিধা বিদ্যা অবিদ্যা নামে জানা পুথিকার বলছেন ঠাকুর ব্যাখ্যা করে চলেছেন বলছেন সগুণে ঈশ্বরের নাম সৃষ্টির কারণে ব্রহ্ম নাম ধারী তিনি নির্গুণ যখন চতুর্িংশ তত্ত্ব তিনি জীব ও জগৎ মায়া নানা নামে গুণে বলবৎ যখন তিনি আমাদের কাছে এই দৈত্য রূপে আসেন তখন তার আলাদা আলাদা নাম আমার কারুর কাছে তাকে কারুর তাকে মনে হয় তিনি শ্রীকৃষ্ণ তাকে মনে হয় চতুর্ভুজা কালী তাকে মনে হয় দশভুজা দুর্গা আবার তাকে মনে হয় যে বা গোপাল রূপ নানা মূর্তিতে তিনি আমাদের কাছে এসে হাজির হন সমস্ত মূর্তিতেই তিনি আমাদের কাছে প্রকাশিত হন কিন্তু যখন তিনি ব্রহ্ম নাম ধারণ করেন তখন তিনি নির্গুণ তার কোনো গুণ নেই তাকে বোঝা যায় না তিনি বায়ুর মতো নন একবারে তিনি যেন আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন আমার গায়ের যেরকম ময়লা থাকে ঠিক সেই রকম তিনি যেন আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন চতুর্িংশ তত্ত্ব তিনি জীব ও জগৎ চব্বিশ তত্ত্ব যা দিয়ে জগৎ সৃষ্টি তিনি যেন তাই শক্তি মায়া নানা নামে গুণে বলবৎ তখন তাকে আমরা শক্তি বা মায়া নানা নামে বলে থাকি গুণভেদে নাম ভেদে অন্য সেই মাত্র এক ব্রহ্ম সকলের মূল কিন্তু আমরা যদি সেটাকেই সত্য বলে থাকি যেমন আমাদের তোতাপুরীর হল ব্রহ্মকেই তিনি জীবনের একমাত্র সত্য বলে মনে করলেন শক্তির তিনি অস্তিত্ব স্বীকার করতেন করতেন না ঠাকুর যখন গান গাইতেন হাততালি দিয়ে তিনি বলতেন কেউ রুটি ঠেক হোক তিনি নিজের যে বিশ্বাস সেটাকেই একমাত্র সত্য বলেছেন বলছেন এটা কিন্তু ঠিক কথা নয় গুণভেদে নানা ভেদে নাম ভেদে অন্য বোঝা ভুল দেখুন আপনাদের একই কালী নানা জায়গায় নানাভাবে প্রকাশিত হচ্ছেন সবকটাই সত্য প্রত্যেকের কাছে ঠিক সেরকম সত্য আমরা যেরকম কালীঘাটের কালীকে খুব জাগ্রত মনে করি আবার দক্ষিণেশ্বরবাসীরা যারা আছেন তারা আদ্মা মা বা দক্ষিণেশ্বরী ভব তারি তারা জাগ্রত করে আবার কারি বাড়ির কাছাকাছি কারি বাড়ি খুব শক্তিশালী তার প্রসাদী সিঁদুর পড়লে বা তার প্রসাদী কাজল পরলেই একেবারে যে অবশ লোক আছে সেও আমার বশ হয়ে যাবে দেখুন একই কালী একই সেই শক্তি তত্ত্বকে আমরা ব্যাখ্যা করছি কিন্তু তাকে নানাভাবে বলছি নাম ভেদ নাম ভেদে তাকে অন্যভাবে বলছি কিন্তু সেই একই ব্রহ্ম সকলের মূল ভগবত গীতায় ভগবান বলছেন যে আমাকে নানা নামে লোকে নানাভাবে পুজো করে কিন্তু সেই একই আমাকেই পুজো করে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমার অংশ নিয়ে এক একটি দেবতা তৈরি হয়েছেন আমি যখন অংশকে পুজো করছি সেটা তো সেইখানেই পড়ছে একই জল বিভিন্ন ধারা দিয়ে ওয়াটার অফ ইন্ডিয়া পিসি সরকার ওয়াটার অফ ইন্ডিয়া একটা ঘটের মধ্যে বলছেন ওয়াটার অফ পাঞ্জাব ওয়াটার অফ গুজরাট আমি নানা নামে জল ঢালছি কিন্তু সেই গিয়ে যে যখন সেটা পড়ছে তখন সেটা ওয়াটার অফ ইন্ডিয়ায় হচ্ছে জলের ভারতের জলই হয়ে যাচ্ছে ঠিক সেই রকম সেই ব্রহ্মস্বরূপ তিনি নানাভেদে নানাভাবে আছেন গুণভেদে নানা রকমভাবে প্রকাশিতা হচ্ছেন কিন্তু প্রকাশিত হচ্ছেন কিন্তু তিনি কিন্তু সেই একই ব্রহ্মের স্বরূপ সৃজন পালন লয়ে নানাবিধ কাজে ধরেন বিবিধ রূপ সেই ব্রহ্ম নিজে নানা রূপে ভক্তের নিকট ভগবান আখিতে বিজ্ঞানী গণে দেখিবারে পান সেই বিশেষ রূপে জ্ঞানী যারা যারা বিশেষভাবে তাকে জেনেছেন তারা দেখতে পান যে সেই একই ভগবান যিনি আধার সব কিছুর তিনি আবার সেই করছেন ভক্তের সঙ্গে ছুটে বেড়াচ্ছেন সঙ্গে আনন্দ করছেন ভক্তের দুঃখে নিজের বুকটি পেতে দিয়েছেন যাকে জড়িয়ে ধরে আমরা কাঁদতে পারি আনন্দ প্রকাশ করতে পারি চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানীর মানে অনুমান সন্দেহ নাহি কো সেইখানে আমাদের এখানে প্রচুর সাপ আছে আমরা গল্প করি হ্যাঁ প্রচুর সাপ আছে কিন্তু যতক্ষণ না সাপ দেখলুম ততক্ষণ পর্যন্ত বোধ হয় না আবার এক বললে জানেন তো মহারাজ যে কেউটের কেউটে সাপ ভীষণ মানে বিষাক্ত সে যত ছোট কেউটেই হোক না কেন জাত সাপের বাচ্চা সে একবারে ফোঁস করে তুলবে ওই ভাব কেউটের বাচ্চা সে কিরকম এসেই একবার পা দিয়ে মাথাটা মুড়িয়ে দিয়ে চলে যাবো এইরকম ভাবতুম তা একদিন এইখানে জামা কাপড় মেলছি আর সেই কেউটের বাচ্চা তিনি ধীরে ধীরে নালা দিয়ে ধীরে ধীরে বারান্দা এসে উপস্থিত হয় ঠিকই আমার পা থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে আছেন এবং খোনা তুলে দাঁড়িয়ে আছেন তার হাইট তার আকার লম্বায় কতটা হবে এরকম একটা দুটো স্কেলের মতো মাপের হবে আর ওইটুকু বাচ্চা সেরকম খোনা তুলে দাঁড়িয়ে আছে আমার তো দেখে দেখেছি আত্মারাম খাচস্ত হয়ে গেল আমি কাপড়গুলি যেরকম রেখে ধীরে ধীরে এক পা এক পা এক পা করে ঘরের ভেতর ঢুকে গেলুম আর সাধুরা সেটাকে পিটিয়ে শেষ করে দুঃখণ্ড হয়ে গেছে যেটুকু আছে তাতেই ফোস এই যে বলছে না চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানীর মানে অনুমান সন্দেহ নাহি কো সেইখানে যে অনুভব করেছে যে ব্রহ্মস্বরূপকে অনুভব করেছে আর তার কাছে কিন্তু কোনো রকম সন্দেহ থাকে না একজন সাধু ছিলেন কমলেশ্বরানন্দ জী মহাপুরুষ মাঝে সময় গদাধর আশ্রমে তিনি আছেন তিনি অনেককে বলেছেন আমার ব্রহ্মের অনুভূতি হয়েছে এই কথা ভাসতে 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 মহাপুরুষ মাঝে কানে এসেছেন কমলেশ্বরঞ্জি এসছেন মহারাজের কাছে মহারাজ জিজ্ঞাসা করছেন কি গো তোমার নাকি ব্রহ্ম জ্ঞান হয়েছে বলছেন হ্যাঁ মহারাজ আমার ব্রহ্মের স্বরূপ জ্ঞান হয়েছে তারপরে মহাপুরুষ মাঝে আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন আচ্ছা কখনো কখনো কি সন্দেহ হয় ঈশ্বরের স্বরূপ নিয়ে বলছেন হ্যাঁ তা কখনো কখনো হয় মহারাজ চিৎকার করে ছোট শিশুর মতো বলছেন হয়নি হয়নি ব্রহ্মজ্ঞান এখনো হয়নি ব্রহ্মজ্ঞান হলেই সন্দেহ কখনো থাকবে না সাকার রূপেও তিনি সত্য নিরাকার রূপেও তিনি সত্য কারণ তিনি তো সেই দুপাশের রাস্তায় দেখা হয়ে গেছে ওদিকটাও দেখেছেন এদিকটাও দেখেছেন মাঝখানে দেখেছেন এদিক ওদিক খেয়ে খেয়েছিল দুধের বাটি এই সেই সবটুকু তিনি দেখেছেন তার দুটো অনুভূতি হয়েছে তিনি তিনি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন তার কাছে কোনো রকম সন্দেহ নেই বলছেন অপূর্বানন্দ যে স্মৃতি আছে মহাপুর মহাপুরুষ মা ছোট্ট শিশুর মতো হাততালি দিচ্ছেন আর বলছেন হয়নি হয়নি সন্দেহ থাকলে হয়নি দর্শন হয়নি এই বলছেন চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানীর মানে অনুমান সন্দেহ নাহি কো সেইখানে শুদ্ধ আত্মা এই সব বিজ্ঞানীর গণ অন্তরে বাহিরে তারে করে দর্শন কিরকম দেখেন তিনি দেখেন তিনি যেন সর্বত্র জুড়ে আছেন তুমি জড়ায় রয়েছ ছড়ায় রয়েছো নিখিল বিশ্বময় আমি তোমারই গাড়ি জয় তিনি আমার সবকিছুতে জড়িয়ে আছেন সবকিছুর মধ্যে আছো অনিলে অনিল ভূধর শুনিলে গপনে আছো বিটপিলতায় জলদের গায় তপনে সর্বত্র তিনি সেই বিরাজ করছেন এটা যে বিজ্ঞানী তিনি অন্তরে অনুভব করেন তারপরে বলছেন পরম ঈশ্বর হেন দিবিদ কারণে দেখা দিয়া দেন তত্ত্ব মুনি ঋষিগণে দুটি কারণে তিনি মানুষের মাঝখানে এসে তার লীলা বিলাস করেন কি তার কারণ উদ্ধারিত জীবগণে প্রথম কারণ উদ্ধারিত জীবগণে কেন তারা কি মরে যাচ্ছিল তা নয় তারা পথ হারা হয়ে গেছিল কোনটা আসল পথ তারা খুঁজে পাচ্ছিল না তাই সেই পথহারা মানুষদের তো খুব অসম্ভব একটা সমস্যা তৈরি হয় আমাদের মনে আছে শেষনাগ শেষনাগের উদ্দেশ্যে যাত্রা করেছি বিকেলবেলা বেলা চারটের সময় হাঁটতে হাঁটতে শুরু করেছি সূর্যের আলো সেই বরফের গায়ে লেগে ঝকঝক করছে রাস্তা দিনের আলোর মতো দেখাচ্ছে আচমকা আলোকগুলো সব চলে গেল আমাদের যে কি অসহায় অবস্থা মোবাইলের আলো টর্চের আলো এইসব দিয়ে রাস্তা দেখার চেষ্টা করছি হঠাৎ করে একটা জায়গায় গিয়ে পোস্ট দেখা গেল জেনারেটরে আলো জ্বলছে এবং সেনাবাহিনীর ক্যাম্প তখন আমাদের ভীষণ আনন্দ হতে থাকলো যে যে অসহায় অবস্থা আমি পথ হারিয়ে ফেলেছিলাম কোন দিক দিয়ে যাবো কোনটা সঠিক পথ বুঝে উঠতে পারছি বললাম না সেই সেনাবাহিনীর ওই ক্যাম্পের আলো দেখে বুঝলাম না ঠিক পথেই চলেছি আমরা ধীরে ধীরে সেই পথেই হাঁটা দিলাম তাই বলছেন উদ্ধারিতে জীবগণের প্রথম কারণ দ্বিতীয় ভক্তের স্বাদ করিতে পূরণ ভক্ত সময় চায় সে শুকনো শাকনা চায় না একটু হচ্ছে লীলাবিলাস করতে চায় যেরকম আপনারা যখন রান্না করেন শুধুমাত্র তরকারি এই শুকনো শুকনো তরকারি করেন না মাঝে মাঝে ডালনা ঝোল এই সমস্ত করেন নাহলে খাবেন কি দিয়ে এই আমাদের এখানে আজকে চাপোর ঘণ্ট হয়েছিল এত শুকনো বানিয়ে দিয়েছে এত ডাল এত শুকনো বানিয়ে ফেলেছে ভাত দিয়ে আর নেড়ে খাওয়া যাচ্ছে না একটুখানি ডাল দাও তবে এটা খেতে সুবিধা হয় ওই তিনি আমাদের সঙ্গে লীলা বিলাস করতে আসেন তার সেই আনন্দটা আমাদের সঙ্গে ভাগ করে নেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসে নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জিমিছে ঈশ্বরের যে প্রেমের স্বরূপ তার যে রসের স্বরূপ সেটা নিজেই আস্বাদন করতে চান এক বাটি ক্ষীর নিজে নিজেই খাচ্ছিলেন তারপরে মনে হয় তুর একা খেয়ে লাভ নেই তখন আর পাঁচজনকে ডাকলেন এসো এসো ক্ষীর খাও ক্ষীর খাও এরকম লোক আমরা দেখেছি আমার জীবনে দেখা হয়েছে এরকম মানুষ তিনি কিছুতেই একলা একলা চা খেতে পারেন না দামি দামি চা কিনে নিয়ে আসেন কিন্তু কিছুতেই খেতে পারেন না একে ডাকেন খেঁদাকে ডাকেন বোচাকে ডাকেন পচাকে ডাকেন কিচ্ছু নয় সেই চা তৈরি করে তিনি খাবেন আর একটু আড্ডা আনমে দেবেন তার যে আনন্দটা সেটা তিনি ভাগ করে নিতে চান ভগবানও ঠিক তাই ক্রিয়াহীন তার জবে দেখিবারে পাই সৃজন পালন লয় কোনো কাজ নাই যখন তিনি ক্রিয়াহীন তখন তার সৃজন পালন লয় কোনো কাজ নেই মা কালী লীলা করছেন আর শিবরে সব সবা করে শুই আছেন নৃত্যবধ পড়ে আছেন আমি এখানে এসে দেখলাম আমাদের শিব ঠাকুরের পা ভাঁজ করা আমি এ কিনে শিব ঠাকুরের পা ভাঁজ করা কেন বলছেন না জায়গা হচ্ছিল না তাই পা ভাঁজ করে দিয়েছি দুটো পাই ভাঁজ করা আমি বলি বলা আছে তো যে মায়ের পায়ের কাছে সবে বসে আছে সবের কি পা ভাঁজ করার মতো শক্তি থাকে তখন পটুয়া এটা খুব বড় অন্যায় হয়ে গেছে আমি প্রতিমার আকারটা যদি ছোট করে দাও তাহলে দেবীও ছোট হবেন শিব ঠাকুর ওর মধ্যে হেঁটে যাবেন তারপরের বছর থেকে আর প্রতিমায় শিব ঠাকুর পা ভাঁজ করেন না আমি প্রথমবার সে হাঁ করে দেখছি শিব ঠাকুরের দুটো পায়ে ভাঁজ করা এই কোমরের এই কুচকির কাছে মা একটা পা দিয়েছেন বুকের কাছে একটা পা দিয়েছেন ব্যাস হয়ে গেছে হে সভ্যনা এরকম তো খুব মুশকিলের কথা তখন এই যে যখন তিনি শক্তি রূপে আছেন তখন কখনো তার এই সৃজন পালন লয় কিছুই তিনি করেন না তারপরে বলছেন লিপ্তশূন্য সম্পর্ক নাহি সৃষ্টি সনে তখন তাহারে আমি ডাকি ব্রহ্ম নামে কোনো কিছুর ভেতরে তিনি লিপ্ত নন যেরকমভাবে সেই যে পানকৌড়ি সে জলের ভেতরে থাকে কিন্তু জল যেই উঠল একবারে পাখনাটা ঝেড়ে দিল এক ফোঁটাও তার ভেতরে থাকলো না ব্রহ্ম সর্ববস্তুর ভেতরে আছে কিন্তু তিনি কোনো কিছুর ভেতরে লিপ্ত নয় বলছেন সৃজন পালন লয়ে জবে তাঁর গতি তখন সগুণ নাম প্রধান প্রকৃতি সে যেই ব্রহ্ম সেই শক্তি ভেদ নাই দুয়ে দৃষ্টান্ত ধরিয়ে দেখো আগুন লইয়ে বলছেন যখন তিনি লীলা করেন তখন তিনি আবার সেই লীলাময় রূপে আছেন তার দুটি রূপ আপনারা খুব সহজে বুঝতে পারবেন দেখবেন মা কালীতে শিব শুয়ে আছেন শান্ত হয়ে আর দেবী ক্রিয়াশীলা ব্রহ্মের শক্তি সেখানে কাজ করছে আবার নটরাজ মূর্তিতে ব্রহ্ম ক্রিয়াশীল আর মা সব আকারে তার কাঁধের ওপর পড়ে আছে এই দুটো মূর্তি বলছেন যে শক্তি ব্রহ্মের ভেতরে নিহিত আছে কখনো তার প্রকাশ হয় কখনো তার প্রকাশ নেই চারটি উদাহরণ এখানে পরপর দিয়েছেন আগুনের সনে তার প্রদাহিক গুণ উভয়তে একাধারে একত্রে আগুন আগুন আর তার দাহিকা শক্তি দুটো একসঙ্গে থাকে কিন্তু আমরা কখনো সেটা অনুভব করতে পারি যে এই আগুনের ভিতরে হাত দিই সঙ্গে সঙ্গে আমাদের হাত পুড়ে যায় আমরা হাতটাকে পিছিয়ে ফেলি হাতটা পুড়ে যায় এই যে তার দাহিকা শক্তিটা আগুনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে অথচ আলাদা আইডেন্টিটি ছাড়া দুই হচ্ছেন বলছেন দুধবলত্ব দুধের দুধেতে যেন স্থিতি সেই মতো ব্রহ্মের ব্রহ্মেরও প্রকৃতি সেই মতো আয়ে ব্রহ্মেরও শক্তি দুধের যে সাদা রং তার যে ধবলত্ব সেটা কিছুতেই দুধ থেকে আলাদা করা যায় না যদি না আপনি ছানা কাটেন ততক্ষণ পর্যন্ত আলাদা করতে পারছেন না সেই যেমন দুধের রঙ আর দুধ এটাকে যেমন আলাদা করা যায় না ঠিক যেরকম মনিয়া তার যদি একই যেমন ব্রহ্মেতে সংকেতে শক্তি প্রকৃত তেমন মণি আর তার জ্যোতি এটাকে আলাদা করা যায় না আলো পড়লেই ব্যাস মণি থেকে জ্যোতি বেরোবে জ্যোতিটা আলাদা করে কোথাও ছিল না মধ্যেই আছে কিন্তু যে মুহূর্ত তিনি একটা অনুঘটক পেলেন সঙ্গে সঙ্গে তার দুটি পারলেন সাপের আঁকা বাঁকা গতি ব্রহ্মের সেই সহিত তেন তাহারও শপতি সাপের যে যে সরপিল গতি এমনি এমনি করে এগিয়ে যাচ্ছে সেই গতিটি যে সৎ যে চলা সেটা ব্রহ্মের সঙ্গেই তার রয়েছেন তাই বলছেন সেই মূল শক্তি প্রকৃতির বর্ধানা জানা বলছেন আদি শক্তি সে মূল প্রকৃতির সঙ্গে রয়েছেন তিনি রূপে প্রকাশিত হন কখনো তিনি বিদ্যা শক্তি রূপে প্রকাশিত হন যাতে আমাদের মনের ভেতরের যে ব্রহ্মের স্বরূপ তার অনুভবটা আমরা মায়াহীন বুঝতে পারি আর শক্তি অবিদ্যা রূপে তিনি প্রকাশিত হন যখন তার মায়ার আবরণ দিয়ে আমাদের ব্রহ্মের শক্তিকে ব্রহ্মের স্বরূপকে আমাদের দেখতে দেয় না নানা রকম এই যে ভোগের ভেতরে আমাদের রেখে দেয় পুথিকার বলছেন সৃষ্টিতে অনন্ত জাতি অনন্ত রকম কেহ উনো কেহ দুনো কেহ বেশি কম তার মধ্যে ছোট বড় নামে যায় বলা সকল শক্তির কর্ম নানা রূপ খেলা সৃষ্টির রকমারি সৃষ্টি করা শক্তির নিয়ম সমরূপ দুই বস্তু না হয় কখন বিশাল ব্রহ্মাণ্ডে বস্তু অনন্ত প্রকারে প্রত্যেকের ভিন্ন রূপ অতি চমৎকার এমন সময় পণ্ডিত ধীমান বটে কেহ ক্ষীণ বল কেহ বলবান শক্তির প্রকৃতি যদি উনদুন গড়া তবে কি তাহাতে আছে পক্ষপাতি ধারা পণ্ডিতের উত্তরে করিলা প্রভুরায় জগতে ঘটনা যত যা হয় চিরকাল যেই রূপ সেই রূপ হয় ইহা অতি সত্য কথা বুঝিবে নিশ্চয় কি হেতু করেন কেন কি বিধান মানুষে জানিতে নাহি দেন ভগবান কারণ কি হেতু কি বা স্রষ্টার জীবের জানিতে ইহা নাহি অধিকার সর্বশক্তিমান বিভু একক ঈশ্বর সর্বভাবে সমভাবে সবার ভিতর ক্ষুদ্রকার পিপিলিকা বালির সমান তাহাতেও বিরাজিত রহে ভগবান তবে যে তাহার মধ্যে কি শরীরে কি কিবা মনে কিবা আধ্যাত্মিকে শক্তি তাহার মূল রকমারি গড়ে অদ্ভুত শক্তির খেলা সৃষ্টির ভিতরে বেদান্তের ব্রহ্মকালী জননী আমার সেগুনে অনন্ত রূপা বিরাট আকার ঠাকুর বলতে থাকছেন যে সৃষ্টিতে অনন্ত জাতি অনন্ত রকম কেহ উনো কেহ দুনো কেহ বেশি কম বলছেন অনন্তভাবে তিনি প্রকাশিত নানাভাবে তিনি প্রকাশিত হয়েছেন কিন্তু কেউ কারুর চেয়ে কম নয় প্রত্যেকের ভেতরে শুধুমাত্র শক্তির প্রকাশের তারতম্য আছে কিন্তু সেই একই ব্রহ্ম একই শক্তি প্রত্যেকের ভেতরে বিরাজ করছে আমাদের জি একবার একটা ছোট্ট এক্সারসাইজ দেখিয়েছিলেন এই যখন স্বামীজির একশো পঞ্চাশ বছর উপলক্ষে একটা ইউথ কনভেনশনে ছিল সেখানে তিনি ছাত্রদের হাত তুলতে বলেন ছাত্ররা হাত তোলে বললেন আরেকটু তোলা যায় কিনা তোলো তারা আরেকটু একটু তুললো বলছেন আর তোলা যায় কিনা আর একটু তোলো আবার তারা আরও বেশি তুললো বললেন আর কি তোলা যাবে শেষকালে বললেন ছাত্ররা এক্সট্রিম তুলে নিয়েছেন তারপরে তিনি বললেন সবাই হাত নামিয়ে দাও তারপরে বলছেন মহারাজ যে এই দেখো প্রথমবারে যখন তোমাদের তুলতে বলা হয়েছিল হাত তোমরা যতটা তুলেছিলে দ্বিতীয়বার তার চেয়ে বেশি তুলেছিলে তৃতীয়বার তার চেয়ে বেশি তুলেছিলে চতুর্থবার তার চেয়ে বেশি তুলেছিলে তার মানে তোমরা তোমার ভেতরে সেই অনন্ত শক্তি কাজ করে তুমি সেটার প্রয়োগ করো না বলে তোমার ভেতরে সেটা কাজ করছে না কিন্তু এই অনন্ত শক্তি তোমার ভেতরে আছে ঠিক এই জিনিসটা এইখানে রয়েছে সৃষ্টির ভেতরে সেই অনন্ত শক্তি রয়েছে কিন্তু তার প্রকাশক শক্তিটা কীরকম আছে একই ইলেকট্রিসিটি আপনি যখন তাতে পঁচিশ পাওয়ারের বাল্ব জ্বালাচ্ছেন তার জ্যোতিটা একরকম পঞ্চাশ পাওয়ারে যখন দিচ্ছেন তখন তার জ্যোতিটা একরকম ষাটে একরকম পঁচাত্তরে একশো কে একরকম আর পাঁচশো ওয়াটের বাল্ব যখন জ্বালাচ্ছেন সেই একই আলো পাঁচশো ওয়াটের জন্য আপনি আলাদা তার লাগাননি কিন্তু সেই একই তার থেকে বেরোচ্ছে ঠিক সেই রকম ঠাকুর বলছেন যে সৃষ্টির এই সমরূপে দুই বস্তু না হয় কখন কখনো সমরূপ হয় না কারণ এর জন্যই বলা হয় যে প্রভু প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছেন এমন শুনে পণ্ডিত বললেন ধীমান পণ্ডিত বললেন বটে তাহলে কেউ ক্ষীণবল কেহ বলবান তাই যদি হয় শক্তির প্রকৃতি যদি উনোদুণো গড়া তবে কি তাহাতে আছে পক্ষপাতিতরা ঠাকুরকে তিনি বললেন তাহলে কি ভগবানের পক্ষপাতিত্ব আছে কাউকে তিনি বেশি শক্তি দিয়েছেন কাউকে তিনি কম শক্তি দিয়েছেন ঠাকুর বলছেন পণ্ডিতের উত্তরে করিলা রায় জগতে ঘটনা যত যা হয় যেথায় চিরকাল হয় ইহা যে জগৎ সংসারের যা কিছু দৃশ্যমান সেগুলো ঠিক যেরকম ঠিক সেরকমই হয় তার অন্য রূপ কখনো হয় না দেখবেন একই বাবা মার দুটি ছেলে আছে কারুর ভেতরে বাবার যে গুণ সেগুলো প্রকাশিত হচ্ছে কার ভেতরে মায়ের গুণ সেটা প্রকাশিত হচ্ছে দুজনের গুণ বেশি আছে কিন্তু কারুর একটার প্রকাশ বেশি আর একটার প্রকাশ কম কিন্তু তাই বলে দুজনে আলাদা নন কিন্তু দুজনের ভেতরে সেই সমশক্তি বিরাজ করছেন চিরকাল সেই যেই রূপ সেই রূপ হয় ইহা তা সত্য ইহা অতি সত্য কথা বুঝবে নিশ্চয় কিহেতু করেন কেন তা কি তার বিধান মানুষে জানিতে নাহি দেন ভগবান কেন তিনি এই যে ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে ভিন্নভাবে প্রকাশিত হন সেটা আমরা জানতে পারি না আমাদের হস্টেলে দেখেছি ক্লাস টেনে পড়ছে তার ছেলে দাদা কী মেধাবী আর ক্লাস সিক্সে পড়ছেন তার ভাই হ্যাঁ ভোঁদা টু দি পাওয়ার ইনফিনিটি এই একই দুই ভাই একই বাবা মায়ের সন্তান কিন্তু কারুর ভেতরে তার প্রকাশটা কেন হচ্ছে আর আরেকজনের কেন হচ্ছে না এটা আমরা বুঝে উঠতে পারি না সদ্যশক্তিমান বিভু একক ঐশ্বর সর্বভূতের সমভাবে সবার ভিতর ক্ষুদ্রকায় পিপিলিকা বালির সমান তাহাতেও বিরাজিত রহে ভগবান তবে যে তাহার মধ্যে স্বতন্ত্র প্রত্যেকে কি শরীরে কিবা কিবা মনে কি বা মনে ভূতের ভেতরে সমভাবে বিরাজ করছেন শুধু প্রকাশের তারতম্যে আমরা বুঝতে পারছি না ছোট্ট পিপিলিকা তার ভেতরে তিনি যেভাবে প্রকাশিত ঠিক সেই রকমভাবে অন্যদের ভেতরে ঠিক সেই রকমভাবে প্রকাশিত হয় আমরা তো ভাবি আমাদের খুব বুদ্ধি আছে কয়েকদিন আগে একটা ভারী সুন্দর একটা একটা ছোট্ট ক্লিপিং দেখলাম একটি ইয়ে স্ত্রী প্রজা স্ত্রী মধুমক্ষিকার একটা জিনিস দেখলাম স্ত্রী মধুমক্ষিকা তার সেই সুর দিয়ে দেখা যাচ্ছে ক্যামেরায় উঠেছে যে একটা জায়গায় খোঁড়া শুরু করেছেন বেশ অনেকটা জায়গায় খুঁড়ছেন ক্রমাগত আমরা যেরকম সেই বালি সরাই সরাই ওই পেছন দিকে সেগুলো সরিয়ে সরি 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 এক জায়গায় একত্রিত করে তারপরে বোঁ করতে করতে সে উড়ে গেল তারপরে আরেকটি তার সেই ইয়ের মধ্যে দিয়ে তার সেই মৃত যে সঙ্গী তার শরীরটাকে সে বহন করে নিয়ে এসছেন এমনভাবে বুকে জড়িয়ে নিয়ে আসছেন মনে হচ্ছে যেন যে স্ত্রী যেন তার স্বামীর শেষ শরীরটা অন্তিম সংস্কারের জন্য নিয়ে আসছেন তারপরে সেই গর্তের ভেতরে তার ভেতরে ওই ছোট্ট ওই পিপিলিকাটাকে মধুমক্ষিকাটাকে ঢোকানো হলো তারপরে ধীরে ধীরে যেরকম করে উল্টোভাবে এ সোজাভাবে ছিল ঠিক উল্টোভাবে যে খোঁড়া যে বালিটা সেটা দিয়ে জায়গাটাকে পূর্ণ করে দিচ্ছে অদ্ভুত কথা একবারে আমার আপনার মন যেরকমভাবে আমরা আমাদের প্রিয়জনের অন্তিম সংস্কার করি ওই ছোট্ট একটা মধুমক্ষিকাও ঠিক সেইভাবে অন্তিম সংস্কার করছেন আমরা বুঝে উঠতে পারি না আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না আমাদের মন কাঁদেন আমাদের প্রিয়জন চলে গেলে কিন্তু বাড়ির কুকুর বেড়ালদের দেখবেন বার ঘুরে বেড়াচ্ছে সেই ঘরটা খুঁজে চলেছে চতুর্দিকে খুঁজে চলেছে দরজার আওয়াজ হলে তারা ভাবনা করার চেষ্টা করছে যেন তার প্রিয়জন এসেছেন দেখুন একই ঈশ্বর একই ভালোবাসা একই প্রেম একই স্নেহ একই মমতা মানুষের মধ্যে এবং কুকুরের মধ্যে আছেন কোথাও তার প্রকাশক শক্তি সে অর্থবহ কিছু করতে পারে যেটা সাধারণ মানুষ দেখে বুঝতে পারে আমাদের যখন কেউ প্রিয়জন হারিয়ে যায় আমরা কাঁদি হাউ হাউ করে কাঁদি দুঃখ শোক হারানোর ব্যথা অর্থবহ হয়ে ওঠে অন্যে বুঝতে পারে যে হ্যাঁ ওর শোক হয়েছে এদের কুকুর ছুটে চলেছে ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে যত দূর সেই বডিটা নিয়ে যাচ্ছে গাড়ি করে হিন্দু সৎকার সমিতির গাড়ি তত দূর পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে ছুটছে সে শশা নদী যেমন দাহ করা হচ্ছে তখনও সে চুপটি করে বসে আছে আবার সকলে ফিরে সকলের সাথে ফিরে আসছে তার সেই শক্তি তার যে প্রকাশক শক্তিটাকে আমরা ইগনোর করি তার কারণ হচ্ছে তার সেই শক্তিটা সে সেইভাবে প্রকাশ করতে পারে না কি শরীরে কি মনে কিবা বা আধ্যাত্মিকে শক্তি তাহার মূল রকমারি করে অদ্ভুত শক্তির খেলা শক্তির ভিতরে বেদান্তের ব্রহ্মকালীন জননী আমার অনন্ত অনন্তরূপা বিরাট আকার বেদান্তের ব্রহ্মকালী জননী আমার তিনি অনন্ত অনন্তরূপা বিরাট আকারেই বলে তিনি গান গাইছেন কে জানে সে কালী কেমন সরদর না পায় দর্শন কে সে কালী কেমন মূলাধারে করেংস কালী হংস হংসনে হংসী রূপে করে রমন কে জানি রে কালী কেমন এইভাবে তিনি গাইছেন আত্মারামের আত্মা কালী রাম ব্রহ্মাণ্ড অণ্ড প্রকাণ্ডতা বুঝে কেমন কালী সর্বঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বলছেন কালী সর্বঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন তার ইচ্ছা তার ইচ্ছা সেই কারণে তিনি সেই রকম ভাবে প্রকাশ করেন রাম প্রসাদ বলে হলে সন্তরণে সিন্ধু গমন আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন রাম প্রসাদ বলছেন যে সেই অনন্ত সিন্ধুতে আমি আমার মতো করে চলে যাব। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না আমি বুঝতে পারছি কিন্তু তার সেই লীলা দেখে আমার যেন সইছে না আমার যেন আরো প্রয়োজন আরো দরকার আমার মন বুঝেছে প্রাণ বুঝে না এই বামন যেরকম চাইলে যেমন চাঁদ ধরতে পারে না আমার মনের অবস্থাও ঠিক সেই রকম আমি আমার এই ক্ষুদ্র আধারে অনন্তকে ধরবার চেষ্টা করছি আমি নিজেও জানি সে অনন্তকে ধরতে পারবো না কিন্তু সেই অনন্তের প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ হচ্ছে পুথিকা লিখছেন গে এই গীত খানি সমাধিস্থ গে এই খানি সমাধিস্থ গুণমণি এ রাজ্যে ছাড়িয়া গেল চলে দ্রুতগতি উভয় রায়ে চকিত চপলা প্রায় কোথায় কাহারো সাধ্য বলে বিনাজিনী কণ্ঠস্বর মিষ্ট হতে মিষ্টতর বদন বিবরে নাহি আর শক্তিদ্বয়ে শক্তি শক্তিদয়ে শক্তিধ্বারা শ্রী অঙ্গ স্পন্দন ছাড়া পুত্তলিকা জড়েরও আকার স্থির মন স্থির চিত্ত স্থিরতর দুই নেত্র স্থির ভাবে বসিয়া অটল অন্তরের জ্যোতিগুপ্ত বাহিরে হইলে ব্যক্ত প্রফুল্লিত ব্যক্তল ভাবে যাবে নিমগন কোথা তিনি কিরকম বিপরণ বুঝে উঠা ভার লক্ষণ দেখিয়া জ্ঞানে কিংবা যাহা অনুমান কহি শুনো কাহিনী তাহার ক্ষতিকার বলছেন এই গান গাইতে গাইতে তিনি যেন সেই গভীর ভাবরাজ্যে প্রবেশ করেছেন সমাধিস্থ হয়ে গেছেন এ রাজ্য ছাড়িয়া গেল চলে এই যে আমাদের বাস্তবের ভূমি সেটা ছেড়ে তিনি চলে গেছেন কীরকম গেলেন বলেন দ্রুতগতি উভরায় রায় চকিত চকলা প্রায় কোথায় কাহার সত্য চলে হরিণ যেরকম একবারে হুশ করে চোখের সামনে নিখোঁজ হয়ে যায় আজকে দেখছিলাম যে কতগুলো হরিণ ধরা পড়েছে সেগুলো সেই জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলে যখন সেই বাক্সগুলো খোলা হয়েছে তারা একটু এপাশ ওপাশ থাকালো তারপরে যে মুহূর্তে বাক্সের পায়ে প্রথম বাক্স থেকে বেরিয়ে প্রথম পা দিল মাটিতে একবারে জঙ্গলের রাজ্যে চলে গেল তার সেই হরিণের মতো একবারে দ্রুত সে তিনি সেই এই বাহ্যিক জগৎ ছেড়ে চলে গেলেন বলছেন চক্ষিত চপ্পলা প্রায় একবারে চমকে এক সেকেন্ডের মধ্যে পলকের ভেতরে তিনি চলে গেলেন বিনা যিনি কণ্ঠস্বর মিষ্ট হতে মিষ্টতর বদন ও আর ও শক্তি শক্তিধারা শ্রীঙ্গ স্পন্দন ছাড়া পুত্তলিকা জড়েরও আকার আর সেই তাঁর যে সেই গান তিনি সে গাইছিলেন মিষ্ট থেকে মিষ্টতর লোকের গান মিষ্টি হয় তার একবারে তরতম্য ছাড়িয়ে গেছে তার সেই সেটা তার মন যেন আর সেই তার বদন বিবরে আর যেন নেই তার সমস্ত শ্রীঙ্গ স্পন্দন ছাড়া হয়ে গেছেন কিরকম বসে আছেন পুতুলের মতো আমাদের সেই জাপানি পুতুল তারপরে বিদেশি ডল পুতুল হয় সেই রকম সেই রকম সে একবারে স্পন্দন হারা এক দৃষ্টে আছেন তার কোনো শরীরে কোনো স্পন্দন নেই স্থির মন স্থির চিত্ত স্থিরতর দুই নেত্র স্থির বসিয়া টল তার মন স্থির হয়ে গেছে তার চিত্ত স্থির হয়ে গেছে তার দুটি চোখ স্থির হয়ে গেছে এবং তিনি স্থিরভাবে অটল অচল বসে আছেন অন্তরের বাহিরে হইলে ব্যক্ত প্রফুল্লিত বদনমণ্ডল তার অন্তরের জ্যোতি ভেতরে ঠুকে যেতে থাকলো শুধু বাইরে কি প্রকাশিত তার মুখখানি হাসতে উজ্জ্বল হয়ে আছে একেবারে উজ্জ্বল বদনমণ্ডল মনে আছে আমাদের সেইখানে এইখানেই বর্ণনা আছে ঠাকুর যখন সেই নির্জারেশ্বর শিবের মন্দিরে গিয়ে তিনি সেই শিব মহিমাস্তত্ব গাইছেন তখন যখন তিনি উঠলেন যখন সমাধি থেকে তার তিনি প্রকৃত রূপ ধারণ করলেন আমাদের মথুরামন দেখলেন যেমন একটা ছোট্ট শিশু ঘুম থেকে উঠে চতুর্দিক তাকায় এই বাইরের জগৎ সম্পর্কে তার কোনো রকম আর কোনো বোধ থাকে না আপনাদেরও আমাদেরও হয় যখন সেই খুব ভালো ঘুম হয় একেবারে ভীষণ ঘুমের পর ঘুম থেকে উঠে যখন আমরা কিচ্ছু বুঝতে পারি না কোথায় আছি কেমন আছি কি হয়েছে এগুলো যে বুঝতে পারি না তার মানে গভীর ঘুম হয়েছে ঠাকুরেরও ঠিক সেরকম কিন্তু মুখখানা আনন্দে অস্থির কেন আমাদেরও মুখ আনন্দে অস্থির আমাদের হয় ভালো ঘুমিয়ে তার যে ফ্রেশনেস তার থেকে হয় আর ঠাকুরের সেই সুখ অনুভব করে তার মনের মধ্যে যে ফ্রেশনেস এসছে তার প্রকাশ হতে থাকে বলছেন ভাবে যাবে নিমগন কোথা তিনি কিরকম বিবরণ বুঝে বুঝে ওঠা ভার লক্ষণ দেখিয়া জ্ঞান কিংবা যাহা অনুমান কহি শুন কাহিনী তাহার যখন তিনি ভাবে নিমগন তখন তার কিরকম বিবরণ কিরকম অবস্থা হয় বিবরণে বোঝা যায় না কিন্তু আমাদের এই যে ফিল্মের এরা আর ঠিক বুঝে গেছে তারা জানে ঠাকুর সমাধিস্থ হওয়া মানে হাত দুটো সসর করে উপরে দাঁড়াবে দাঁত বের করে এমনি করে একবারে বোকার মতো হাসবে ব্যাস ওইটা হচ্ছে মানে সারা কথামৃত জুড়ে ঠাকুরের সমাধির নানা রকমের ছবি রয়েছে একটা ছবিতে আমরা নিত্য পূজা করি ছবি যখন মুখখানা সোজা করতে গেছিলেন তখন হাত দেওয়া মাত্র হাত দেওয়া মাত্র শরীর উঠে যাচ্ছে ওইটি যদি ঠাকুর গভীর ভাবের অবস্থার ছবি ছবি রকম কত যে আছে বলছেন সমাধির তার ঠিক নেই তিনি বলছেন যে ভাবে যাবে নিমগন কোথা তিনি কিরকম বিবরণ বুঝে ওটা ভার তিনি কখন কোন অবস্থাতে সমাধিস্থ হবেন এবং সেই অবস্থাতে তার কিরকম রিয়াকশন হবে এটা বোঝা খুব কঠিন পুথিকা লিখছেন অপার ভাবের ভাবি একাধারে নানা ছবি ভাবময়ে নিদান যে প্রসঙ্গে ভাবময় তাহাই দেখেন মূর্তিমান বিদ্যাসাগরের সনে ব্রহ্মতত্ত্ব উত্থাপনে কহিতেছিলেন গুণমণি উপনিষদের ব্রহ্ম আছে যার গুণ কর্ম আতিনি তার জগত জননী ভক্তেরও মিলে তার দর্শন হয় সাথে নাম জগতের আত্মারাম সর্বদা বিরাজ আত্মার একানীতি একরূপে বিরাট ব্রহ্মাণ্ডে ব্যাপে ইচ্ছাময়ী ইচ্ছা তাহার যাবৎ ঘটনামালা ছোট বড় যত খেলা সৃষ্টি স্থিতি প্রলয় সংহার পুথিকার বলছেন যে এক অদ্ভুত অবস্থা বলছেন অপার ভাবের ভাবি একাধারে নানা ছবি ভাবময় নিধান ভবের এই যে জগৎ সংসারে যত ভাব আছে তার ভাবি তার তিনি মালিক আমাদের যেমন ওই বিশ্বরঞ্জন চক্রবর্তীর আঁকা স্বামীজির সমস্ত ছোটবেলা থেকে বড় বেলা নানা ছবি অরিজিনাল ছবিগুলো আছে সবাই প্রত্যেকবার এতে নিয়ে যেত এক্সিবিশনে নিয়ে যেত ফুটি ফাটা করে ফেরত দিত আমরা তখন ধীরে ধীরে সেইগুলোকে সব সারানো শুরু করলাম সারানো হয়ে যাওয়ার পর ছবি তোলা হলো তারপরে সেগুলোকে ক্যামেরায় বসিয়ে সেটাকে খুব সুন্দর তার একটা ইমেজ তৈরি করা হলো তারপর সেগুলোকে প্রিন্ট করে ভিনাইল বোর্ডে লাগিয়ে দিয়ে একদম এক্সাক্ট অরিজিনাল ছবির মতো লাগিয়ে দেওয়া হলো এই লোকশিক্ষা পরিষদের জয়েন্ট ডাইরেক্টর তিনি হলেন এই সমস্ত কিছুর মালিক তার কিছু ছবি আছে এইরকম কাগজের ওপর আঁকা কিছু ছবি বাঁধানো আছে কিছু ছবি আবার এই সমস্ত ছবির অরিজিনালগুলো এই ভিনাইল বোর্ডে প্রিন্ট করে রাখা আছে এই সমস্ত ভাবে সেই সমস্ত ছবির তিনি মালিক তিনি ঠিক করতেন কোথায় কোন এক্সিবিশানে কোন ছবিগুলো যাবে কোথায় অরিজিনালগুলো দেখা হবে কোথায় নকলগুলো দেখানো হবে কোথায় কাঁচে বাজানো একটা দুটো ছবি দেখানো হবে ঠিক সেই রকম ঠাকুর হলেন সমস্ত অপার ভাবের ভাবি একাধারে নানা ছবি ভাবময় ভাবের অনুধান তিনি মুহূর্তের মধ্যে সেই সব জিনিসগুলো দেখাতে পারতেন আমরা বারকনে দেখাতে পারতাম কারণ আমাদের মনের ভেতরে সেগুলোকে প্রকাশ করার ছিল না কিন্তু ঠাকুর বার করে দেখাতে পারতেন কি করতেন যে প্রসঙ্গে আবির্ভাব শ্রী অঙ্গিতে মা তাহাই দেখেন মূর্তিমান যে প্রসঙ্গ তিনি আলোচনা করতেন সেই প্রসঙ্গের অনুরূপ তার মনের ভেতরে প্রকাশ হচ্ছে তখন সদ্য সদ্য ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসেছেন তিনি সন্ধ্যাবেলা ফিরে যেতেন ওই তার নিজের গঙ্গার ঘাটে যেখানে থাকার ব্যবস্থা ছিল সেইখানে মন্ডলের ঘাটে তিনি ফিরে যেতেন তো সেইখানে একদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পরে মায়ের আরতি হয়ে গেছে ঠাকুর তার ছোট্ট খাটটিতে বসে ঈশ্বর চিন্তা করছেন এবং ভৈরবী ব্রাহ্মণী ঘরের এক কোণে বসে সেই টিম আলোতে বসে তিনি অষ্টবিকার নিয়ে পড়াশোনা করছেন বলছেন ভৈরবী ব্রাহ্মণী পড়ছেন তার আওয়াজ কীরকম না ভ্রমর যেরকম গুনগুন করে ঠিক সেরকম গুনগুন স্বরে করছে কেউ শুনতে পাবে না এমন সময় আচমকা তিনি তাকিয়ে দেখলেন সেই ছোট্ট খাটটিতে টিম টিমে আলোয় তিনি দেখতে পাচ্ছেন এই বৈষ্ণব শাস্ত্রে অষ্টবিকার সম্পর্কে যে বলছেন তার পরামাত্র ঠাকুর যেন লিভিং ডেমনস্ট্রেশন দিতে থাকলেন ভৈরবী ব্রাহ্মণী সেই অষ্টবিকার দেখার পরে সারা ঘর ঝুড়ে নাচছে না নাচছে না বলছেন এতদিন যে সত্য ছিল আমাদের এই গ্রন্থ পুঁথি পাঁচির মাঝখানে আজকে আমি তাকে দেখছি তার প্রকাশক শক্তিকে দেখছি রেফারেন্স এতদিন বই থেকে খুঁজে পেতাম এখন তার লিভিং ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের শনে ব্রহ্মতত্ত্ব উপাক্ষ্যানে কহিতে ছিলেন গুণমণি উপনিষদের ব্রহ্ম আছে যার গুণ কর্ম তিনি তার জগত জননী যে উপনিষদের যে ব্রহ্ম নামরূপ সমস্ত কিছুর পারে তিনি তাকে মা কালী বলেন ভক্তের আরাধ্য দর্শন কথোপকথন হয় সাথে কালী নাম জগতের আত্মারাম সর্বদা বিরাজ সর্বভূতে তিনি ভক্তের সুবিধার জন্য ভক্তের লীলা বিলাসের জন্য তিনি দর্শন দেন এবং তিনি মাতৃরূপে আসেন সন্তানের সঙ্গে যেরকম মায়ের কথোপকথন হয় সন্তান যেরকম তার মনের কথা তার দুঃখের কথা তার বেদনার কথা তার ভালোবাসার কথা তার আনন্দের কথা তার প্রাপ্তির কথা তার অপ্রাপ্তির কথা সহজে তার মাকে বলতে থাকেন ঠিক সেই রকমভাবে তিনিও যেন তার সমস্ত কথা শোনেন বলছেন বিশ্বময়ী নাম জগতের আত্মারাম সর্বদা সর্বদা বিরাজ সর্বভূতের সেই বিশ্বময়ী কালী তিনি জগতের আত্মারাম তিনি জগতের সর্বত্র সমভাবে বিরাজ করছেন একানীতি এক রূপে বিরাট ও ব্রহ্মাণ্ড ব্যাপে ইচ্ছাময়ীর ইচ্ছায় তাহার এ যাবত ঘটনামালা ছোট বড় তার খেলা সৃষ্টি স্থিতি প্রলয় সংসার একা তিনি এক রূপে নানাভাবে প্রকাশিত হচ্ছেন নিজেকে কেটে কুটে নানাভাবে প্রকাশ করছেন কখনো তিনি মা কখনো তিনি বোন কখনো তিনি স্ত্রী কখনো আবার তিনি আমাদের জীবনের জালিকা শক্তি আবার অন্তে যখন আমাদের শরীর চলে যাচ্ছে যিনি আমাদের শেষ আশ্রয় দান করেন নানাভাবে তিনি প্রকাশিত হচ্ছেন নানাভাবে সেই একই মায়ের প্রকাশ হচ্ছে তিনি নানা রূপে আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন আবার তিনি আবার সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণী যার কোনো রূপ নেই যার কোনো গন্ধ নেই যার কোনো স্থিতি নেই যাকে শুধু অন্তরের অন্তর্শক্তি দিয়ে অনুভব করতে হয় এই তাকে যেন এই তাঁর এই গভীর সমাধি এই দুটো জিনিসের কথা বললেন এতক্ষণ তিনি দ্বৈতভাবের কথা বলছিলেন কালী পদ্মবনে অংশ সনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী রামপ্রেয় সীতা যেমন শিব জেনেছে কালীর মর্ম অন্য কে আর জানবে তেমন আমরা বাইরের জিনিসগুলো দেখি কিন্তু যাকে তিনি যারা যাকে তিনি আস্বাদনের সুযোগ দেন তা তিনি তার জিনিসটা দেখতে পান অনেকটা সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছেন আপনি যেতে দেখছেন দোকানের ইয়েগুলোর মধ্যে প্রাইস ট্যাগ লাগানো আছে কোনোটাতে দশ টাকা কোনোটাতে কুড়ি টাকা কোনোটাতে পঞ্চাশ টাকা একদিন হঠাৎ এরকম হলো সব কটা প্রাইস ট্যাগ তুলে দেওয়া হলো হলো যে যার যেটা প্রয়োজন সে সেটা এসে খেতে পারে সঙ্গে সঙ্গে একবারে হই হৈ রই লোক ঢুকতে থাকলো এবং এতদিন যে যাতায়াতের পথে ক্ষীর চমচম সব তারা দেখত আজ তারা আস্বাদন করতে পারছেন তিনি ইচ্ছা করলে আস্বাদন করতে পারেন তিনি ইচ্ছা করলে দূরে রেখে দিতে পারেন কিন্তু তিনি সবটুকু বিরাজ করছেন ঠাকুর যেন সেই কথা বলছেন সেই মায়ের অনন্ত রূপ বলতে বলতে সেই অনন্তের সঙ্গে তিনি মিলেমিশে একাকার তিনি এই প্রসেসটা দেখাচ্ছেন দ্বৈত থেকে অদ্বৈত রূপে তাতে মিশে যাওয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাঁ করে সেই রূপ দর্শন করছেন আজকে আমরা এইখানেই থামব আগামী দিন এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ওম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু